এ বাবা, তুমি এটাও জানো না? তা কি করে জানবো? মা সরস্বতী আমাকে বুদ্ধি দিয়েছেন বটে, কিন্তু ওনার মন কি করে আমি জয় করবো সেটা বলে দেবেন নাকি? আমি তো ডাকছি মা সরস্বতীকে তখন থেকে। উনি না বললেও কিন্তু আমি বলতে পারি। তুই? হ্যাঁ আমি। আমি জানি নীল দাদা তুমি কেন এত অস্থির হয়ে আছো। আমি কিন্তু তোমার সাহায্য করতে পারি, তবে একটা শর্ত আছে। যদি তুমি আমার নতুন খেলনা কিনে দাও তবে আমি তোমার সাহায্য করবো। মা তো কিছুতেই দেয় না গো। এই বয়স থেকে ঘুষ নিতে শিখছো তুমি? কিচ্ছু দেবো না, যাও। বেশ, আমিও কোনো বুদ্ধি দেবো না, যাও। ঠিক আছে, আমি এলাম। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, কিনে দেবো। সত্যি বলছি কিনে দেবে? হ্যাঁ কিনে দেবো, কিন্তু বল কি বলছিলি। শোনো, এইসব ব্যাপারে শুধু মা সরস্বতীকে ডাকলে হবে না, সেন্ট ভ্যালেন্টাইনসকেও ডাকতে হবে, কারণ একই দিনে তো তারও পুজো গো। এই তুই এত কিছু জানিস কি করে রে? বড্ড পেয়ে গেছিস না? বেশ, তাহলে আমি বলবো না। তুই রেগে যাচ্ছিস কেন? আচ্ছা বল বল বল, তুই বল বল, বুদ্ধি দে বল। শোনো, প্রথমে রোজ ডে, তারপর হাফ ডে, তারপর হলো, তারপর হলো মা, আর কিছু বলতে হবে না তোমায়। যাও যাও যাও, খেলো গিয়ে যাও। বাবা, ঠাকুর তুমি আমাকে লেখাপড়া শেখাওনি, এটা তোমার দোষ। কিন্তু এখন আমার মাথায় একটু বুদ্ধি তো দেবে, একটা কোনো বুদ্ধি তো দাও। সবই তো দেখলে, সবই তো শুনলে, তারপর এরকম চুপচাপ দাঁড়িয়ে আছো কি করে বলো তো? কি হলো বৌঠান? সরস্বতী পূজার ব্যাপারটা বুঝি এখনো মাথায় চলছে? বৌঠান, তুমি ওসব নিয়ে একদম ভেবো না, সব ব্যবস্থা হয়ে যাবে পূজোর। তোমার এই শরীরে এত চিন্তা ভাবনা করা ঠিক না বৌঠান। না গো জানা দিদি, আমি পূজোর কথা ভাবছি না, আমি জানি পূজো ঠিক হয়ে যাবে। আমি ভাবছি গায়ের মেয়ে বউদের শিক্ষিত হওয়ার ব্যাপারে। দেখো ইন্দিরা যে কথাটা বললো সেটা তো সত্যি বড় ভয়ের কথা। এভাবে চলতে পারে নাকি? গাঁ শুদ্ধ মেয়ে বউরা যদি লেখাপড়া না জানে তাহলে তো যখন তখন যে কেউ নিজের ইচ্ছা মতো তাদেরকে ঠকিয়ে নিতে পারে। আর তার থেকেও বড় কথা কি জানো তো, ছেলেপুলেরা যখন বড় হয়ে মাকে মুখ্য বলবে সেটা তো আরো কষ্টের গো। বৌঠান, আমাদের গ্রামেও তো একই অবস্থা গো। আমাদের গ্রামে কোনো মেয়ে বউরা পড়াশোনা জানে না, জানবে কি করে বলো? তাদেরকে তো পড়তেই দেওয়া হয় না। কেন পড়তে দেয় না? কেন, মেয়েরা পড়লে কি হবে? আগে বলতো যে মেয়েরা পড়াশোনা করলে নাকি বিধবা হবে, কিন্তু শহরে তো অনেক মেয়েরা পড়াশোনা করে, কই তারা কি বিধবা হচ্ছে? এখন সবাই বুঝে গেছে ওসব কথা বলে আর কাউকে আটকানো যাবে না, সেজন্য বলে যে মেয়েরা পড়াশোনা করলে ঘর সংসারে মন বসবে না। সোম থেকে রবি সন্ধ্যে 7:30 PM স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।